Hello, beautiful people. Assalamualaikum. I am Sangen Edu Ltd. থেকে বলছি আনিকাক্তার লাবনি. আজকে আমরা কথা বলবো স্টাডি ইন অস্ট্রেলিয়া নিয়ে. আপনারা যারা অস্ট্রেলিয়াতে হাইয়ার স্টাডি করার জন্য ইচ্ছুক আছেন এবং চিন্তা করছেন যে আগামী সেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আগামী সেশন হচ্ছে অক্টোবর নভেম্বর সেশন. আপনারা চাইলে অক্টোবর নভেম্বর সেশনের জন্য এখনই অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারেন. আপনারা যারা আইএলটিএস কমপ্লিট করেছেন অথবা পিটিএ দিয়েছেন অথবা টোফেল হোয়াটএভার যেটাই হোক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স উইদাউট ডুওলিঙ্গো, আপনারা কিন্তু চাইলে আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সিগুলো দিয়ে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারেন. আরেকটা বিষয় হচ্ছে আমরা শুধু হচ্ছে ব্যাচেলরের জন্য না, মাস্টার্সের জন্য চাইলেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন. এবং মাস্টার্সের ক্ষেত্রে যে আইএলটিএস রিকোয়ারমেন্ট আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আপনার ওভারঅল 6.5, নোবেল রেজেন্স 6 লাগবে. ম্যাক্সিমাম ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কিন্তু তাই, আপনি নিজেকেও চাইলে ওয়েবসাইটে চেক করে দেখতে পারেন. সেক্ষেত্রে দেখা যায় আপনাদের যদি সিজিপি ভালো হয়, আইএলটিএস স্কোর ভালো হয়, তাহলে আপনি কিন্তু একটু কম টিউশন ফির মধ্যে মিডিয়াম রেঞ্জের মধ্যে ইউনিভার্সিটি কিন্তু পাওয়া আপনাদের জন্য খুবই ইজি হবে. এবং সবচেয়ে বড় যে ইস্যুটা সেটা হচ্ছে আপনার ফ্যামিলি সহ আপনি মুভ করতে পারবেন. এটা হচ্ছে কিন্তু আপনাদের জন্য খুবই একটা ভালো নিউজ বলা যায় যে ফ্যামিলি সহকারে এখন কিন্তু ভালো ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়াতে এবং খুব ভালো রেশিও আছে এখন বর্তমানে মার্কেটে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে. তো আপনারা যদি চান এই বছর 2023 কিন্তু আপনারা ফ্যামিলি সহকারে মুভ করতে পারবেন. এইবার আসে যেটা হচ্ছে ব্যাচেলর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কথা. আপনারা যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে অ্যাপ্লিকেশন করতে চান, ওভারঅল আইএলটিএস স্কোর 6, নোবেল রেজেন 5.5 দিয়ে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশন করতে পারবেন. যদি কারো কোনো কারণে স্কোর কম আসে, সেক্ষেত্রে এটা তার ডিপেন্ড করবে পাসিং ইয়ার উপরে, সে কি হচ্ছে ফাউন্ডেশন কোর্স অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে কি সে ডিরেক্ট এন্ট্রি করতে পারবে কি না. কারণ স্টাডি গ্যাপের যে বিষয়টা আছে আমি এটা এই জন্য বলছি যে সব ইউনিভার্সিটি কিন্তু স্টাডি গ্যাপটা বেশি দিন অ্যালাউ করে না. স্পেশালি 2 ইয়ার্সের স্টাডি গ্যাপ দিয়ে অথবা আপনার রানিং 1 বছর স্টাডি গ্যাপ হলেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করাটা ইজি হবে আপনাদের জন্য. কিন্তু দেখা গেলো কেউ 2020 পাশ করেছেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ইউনিভার্সিটি পাওয়াটা কিন্তু খুবই টাফ. এক কথা বলতে গেলে স্টাডি গ্যাপ যতটা কম হবে ততটা আপনাদের জন্য ভিসা পাওয়াটা ইজি হবে. এবার আসি যেটা হচ্ছে আপনাদের যে সেশনটা, আপনার অক্টোবর নভেম্বর সেশন, ডেফিনেটলি ওই সেশনের জন্যই অ্যাপ্লিকেশন করতে হবে দ্রুত. আর এখন থেকেই অ্যাপ্লিকেশন পোস্টিংটা স্টার্ট করতে হবে, কারণ ওদের অ্যাপ্লিকেশন করার পরে আপনার জিটিএ ক্লিয়ারেন্সের ইস্যু থাকে. জিটিএ ক্লিয়ারেন্স ইস্যু হওয়ার পরে দেন হচ্ছে আপনার টিউশন ফি পেমেন্ট করার পর সিইউ আসে, তারপরে গিয়ে আপনার হচ্ছে ভিসার ক্ষেত্রে বাকি যেগুলো কাজকর্ম থাকে সেগুলো করতে হবে. এখানে অনেকে দেখা যায় ব্যাংক ডকুমেন্ট রেডি থাকে না, ফিনান্সিয়াল সাপোর্টিং ডকুমেন্ট রেডি থাকে না. তো এটার জন্য দ্রুত কন্ট্যাক্ট করে আপনাদের এই বিষয়গুলো আগে থাকতে গুছাতে হবে, আদারওয়াইজ নাহলে কিন্তু আপনার ভিসা পাওয়াটা খুবই টাফ হবে. ইভেন আপনার হয়তো বা এমন হতে পারে যে সেশনটা ডেফার করতে হতে পারে. তো সেশনটা যাতে ডেফার না করতে হয় এই জন্য আগে সব ডকুমেন্টগুলো কথা বলে রেডি করে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসিংটাও আগায় নিতে হবে. এরপরে আসি যেটা হচ্ছে মাস্টার্সের জন্য. মাস্টার্সের ক্ষেত্রেও আমি সেম কথা বলবো, কারণ আপনারা অনেকেই আছেন যারা সিঙ্গেল যেতে চাচ্ছেন অথবা স্পাউসও নিতে চাচ্ছেন অথবা বেবি আছে সঙ্গে তাদেরকেও সহ আপনি হচ্ছে অস্ট্রেলিয়াতে যাওয়ার কথা চিন্তা করছেন. আপনাদের কিন্তু হিউজ ডকুমেন্টেশনগুলো রেডি করতে হবে. তো আইএলটিএস এবং একাডেমিক ডকুমেন্টগুলো হলেই কিন্তু হবে না, আদার্সের পাশাপাশি আপনার জিটি ডকুমেন্টেশন ক্লিয়ারের জন্য কিন্তু আপনাদের ব্যাংক প্রোফাইল থেকে শুরু করে আপনাদের ফিনান্সিয়াল সাপোর্টকেই দিচ্ছে, প্লাস আপনার হচ্ছে সোর্স অফ ইনকাম, সোর্স অফ ফান্ড এবং ব্যাংক ব্যালেন্স সব কিছু মিলে আপনাদের কিন্তু ডকুমেন্টেশনগুলো রেডি করতে হবে. সিএম ফার্ম থেকে সি এভালুয়েশন করাইতে হয়। তো সব কিছু মিলে কিন্তু আপনাদের একটা টাইম দরকার। তো এই টাইমটার জন্য পারফেক্ট সময় হচ্ছে আপনাদের এখনই এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করা, তাহলে কিন্তু আপনার অক্টোবর নভেম্বর সেশনটা সুন্দর মতো পার করতে পারবেন। কারণ ডকুমেন্টেশনগুলো যদি হচ্ছে আপনার রেডি না থাকে তাহলে কিন্তু সেশনটা রেফার হতে হবে। তো আমি বারবার বলছি যেহেতু আপনাদের টার্গেট হচ্ছে এই অক্টোবর নভেম্বর বা এই 2023 আপনার বিদেশে যাওয়ার ব্যাপারে যদি আপনারা মানে চিন্তা করে থাকেন, তাহলে আপনাদের রাইট টাইম হচ্ছে এই সময়টা। তো আপনারা যদি হচ্ছে বিস্তারিত অস্ট্রেলিয়াতে আপনার কোন ইউনিভার্সিটিতে হবে বা ইনকেস যদি আপনারা অনেকে হয়তো পরীক্ষা দিয়ে ফেলেছেন অলরেডি, আপনাদের আইএলটিএস স্কোর বারো 6 আসছে, নোবেল রেজেন্ট 5.5 অথবা নোবেল রেজেন্ট 6, এখন সেটা দিয়েও কি যাওয়া পসিবল কি না? ডেফিনেটলি যাওয়া পসিবল, সেটা ইউনিভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করছে। আপনারা যখন আসবেন কথা বলবেন তখন ইউনিভার্সিটি ওয়াইজ বলবো যে আপনি কোন ইউনিভার্সিটির জন্য এলিজিবল আছেন। এবং সেটা অবশ্যই আপনি যদি স্পাউস সহ যেতে চান, আইএলটিএস স্কোর কম আসলেও কোনো প্রবলেম নেই, আপনি স্পাউস সহ সুন্দর মতো মুভ করতে পারবেন। কারণ রিসেন্টলি আমাদের স্টুডেন্টের ভিসা হয়েছে যার হচ্ছে আইএলটিএস স্কোর কম ছিল প্রি মাস্টার্স দিয়ে, আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট স্টুডেন্ট এবং সে ফার্স্ট টাইমই ভিসা সাকসেসফুলি কম টাইমের মধ্যে পেয়ে গিয়েছে। ইনশাল্লাহ সেটা রিভিউ আপনারা হচ্ছে রিসেন্টলি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের ওয়েবসাইটে পাবেন। এরপরে যেটা হচ্ছে আপনার যে স্পাউস বা যে যদি আপনার চাইল্ড নেন তাদেরও কিন্তু ডকুমেন্টেশন অনেক কিছু রেডি করা লাগে। তো এই ব্যাপারগুলো বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাদের আগাইতে হবে যে অ্যাকচুয়ালি আপনাদের ওই টাইমটা হাতে আছে কি না।
সেজন্যই বলছি, কারণ অনেকেই দেখা যায় লাস্ট ফিনিশিং এসে অ্যাপ্লিকেশন করে তখন বলে যে আপনার হচ্ছে ডকুমেন্টেশন ক্লিয়ার হচ্ছে না, অথবা আমার সেশন রেফার হতে হলো। এটা কিন্তু কিছু কারণ একমাত্র থাকে, সেটা হচ্ছে সময় সাপেক্ষে সব কিছু কাজ যদি টাইম টু টাইম না করেন সেক্ষেত্রে হয়। আমরা যখন বারবার আপনাদেরকে যখন কোনো কিছু নিয়ে অ্যালার্ট করি, তার মানে বুঝতে হবে যে ডেফিনেটলি সেটা আপনাদের ভালোর জন্যই বলা হয়। তো যদি বাইরে যাওয়ার বিষয়ে আপনারা চিন্তাভাবনা করে থাকেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল ডকুমেন্টেশন রেডি করুন সবার আগে। তো ফার্স্ট অ্যাপ্লিকেশনের জন্য যেটা মূলত লাগবে আমি একটু বলে দিই, মাস্টার্স সার্টিফিকেট, অল একাডেমিক সার্টিফিকেট প্লাস মার্কশিট, আপনার হচ্ছে পাসপোর্ট লাগবে, প্লাস আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স লেটার থেকে থাকে, লাইক যদি কারো স্টাডি গ্যাপ হয়ে থাকে তাহলে সেটা কিন্তু স্টাডি গ্যাপের রিজন তাকে পারফেক্টলি দিতে হবে। আর হচ্ছে জব এক্সপিরিয়েন্স লেটার থাকলে জব স্যালারি সার্টিফিকেটও কিন্তু লাগবে এটার পাশাপাশি, এটা মাথায় রাখবেন যে আপনি কবে ইন করেছেন এবং স্যালারিটা কীভাবে পাচ্ছেন সেগুলো কিন্তু শো করতে হবে। যেহেতু আপনি সিভিতে প্লাস আপনি জব এক্সপিরিয়েন্স লেটার শো করছেন, সেহেতু সিভিতেও মেনশন করে দিচ্ছেন জব করছেন, এটা আপনাকে মেনশন করতে হবে। পাশাপাশি আপনাকে ডকুমেন্টেশনও শো করতে হবে, এটা জিডিএ ডকুমেন্টেশন ক্লিয়ারেন্সের জন্য। এরপরে আপনাদের হচ্ছে যেটা লাগবে টু রিকমেন্ডেশন লেটার, ইউনিভার্সিটি থেকে আপনার ডিফারেন্ট দুজনের প্রফেসরের কাছ থেকে অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাছ থেকে, যে কোনো দুজনের কাছ থেকে আপনি হচ্ছে ইউনিভার্সিটির প্যাডে সিল সিগনেচার সহকারে আপনার দুটো রিকমেন্ডেশন লেটার লাগবে। এবং সিভিটা আপনি যে কোনো টাইপের সিভি দিতে পারেন, এটা এমন কোনো স্পেসিফিক নাই যে আপনি হচ্ছে আমেরিকান স্টাইলে দিতে হবে, অন্যান্য বা যে কোনো কাজের জন্য যদি বাইরে আপনি বা যে কোনো জায়গায় যদি অ্যাপ্লিকেশন করেন সেই সিভিটা যেই টাইপের হয় আপনি ওই টাইপের দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। কিন্তু প্রপার যে ইনফরমেশনটা দিচ্ছেন এই ইনফরমেশন অনুযায়ী কিন্তু আপনার ইউনিভার্সিটির সব ডকুমেন্টেশন দেখাতে হবে সিভি অনুসারে। এরপরে আসি যেটা হচ্ছে ব্যাংকস অলওয়েজ, এটা স্পেশালি আপনারা যারা ধরেন ব্যাচেলরের জন্য যাচ্ছেন তাদের ক্ষেত্রে ব্যাংক দেখাতে হবে টোটাল 40-45 লাখ। আর হচ্ছে যারা মাস্টার্সের জন্য যাবেন ইন্ডিভিজুয়ালি, ধরেন আপনি একা যাচ্ছেন তাহলে আপনারও সেম 40-45 লাখ দেখাতে হবে। আর হচ্ছে আপনাদের যতক্ষণ পর্যন্ত জিটিএটা ওকে বা ভিসা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওই যে টাকাটা আপনারা দেখাচ্ছেন টাকাটা কিন্তু আপনারা ওখান থেকে অ্যাকাউন্ট থেকে সরাতে পারবেন না, আপনাদেরকে এক্সট্রা যে টিউশন ফিজ বাবদ আছে সেটা কিন্তু আলাদা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। অনেকেই চিন্তা করেন যে না হয়তো বা আমি অ্যাকাউন্টে দেখাই দিচ্ছি এতগুলো লাখ টাকা, বাট আমার টিউশন ফিটা আমি এখান থেকে আবার ভেঙে দিতে চাই, এটা হলে কিন্তু অ্যাকচুয়ালি আপনারা প্রবলেমে পড়ে যাবেন। সো ট্রাই করবেন যে যে টাকাটা দেখাচ্ছেন এর বাইরে টিউশন ফিটা অ্যারেঞ্জ করে রাখাটা। তো যদি এমন হয় যে না আপনার টিউশন ফিটা দিয়েও আপনার হিউজ অ্যামাউন্ট রয়ে যাচ্ছে যেটা আপনি এক বছরের বা ফুল কোর্সের কমপ্লিট এরিয়ার জন্য যে আপনি পারফেক্টলি আপনি শো করতে পারবেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওখান থেকে টাকা কিছুটা সরিয়ে আপনি দেখাতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনারা যখন আসবেন টোটাল ইনফরমেশনটা নিলে তখন আপনি বুঝতে পারবেন। আর এরপরে যেটা আসি সেটা হচ্ছে আপনাদের বারবার আমি বলছি যে আপনার অক্টোবর নভেম্বর সেশনের জন্য দ্রুত অ্যাপ্লাই করতে হবে, কারণ অলরেডি হিউজ অ্যাপ্লিকেশন পড়ে গিয়েছে, ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু সিট খুবই কম। তো যদি আপনাদের আইএস করা না থাকে দ্রুত আইএসের স্কোরটা নিয়ে আপনাদেরকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। আর পিটিএটা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু পিটিএটা দু ধরনের হয়, যদিও বা দুইটাই কিন্তু আপনার হচ্ছে অনলাইন ভিত্তিক হয় আমরা এটা জানি, কিন্তু ঘরে বসে দেওয়ার একটা সিস্টেম আছে পিটিএ, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড না, সেটার জন্য আপনাকে সেন্টারে বসে দিতে হবে পিটিএ এক্সামটা। তো যারা সেন্টারে বসে পিটিএ এক্সাম দিয়েছেন, আইএসের সময় 6.5, নোবেলের 6, পিটিএ আপনি যখন এটা কনভার্ট করবেন তখন বুঝতে পারেন যে কত পার্সেন্ট আপনার পিটিএ স্কোর লাগবে। তো এই স্কোর থাকলে আপনি পিটিএ দিয়ে চাইলেও কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। সো ধন্যবাদ আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে, এবং আর কোনো ফার্দার ইনফরমেশন দরকার হলে ডিরেক্ট অফিসে এসে কথা বলতে পারেন।